আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের সাথে আমার দীর্ঘ 1 বছর পর অনলাইনে ক্লাস শুরু হতে যাচ্ছে। তো আমি আশা রাখি স্বাস্থ্যবিধি মেনে তোমরা হয়তো ভালো আছো। তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। বিরামপুর সরকারিগঞ্জের বিএসসি প্রথম বর্ষে 1919-1920 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের প্রথম পত্র ক্লাস। তোমাদের যেহেতু আমি আমার পরিচয় আগে বলে নিই, আমি উদ্ভিদবিজ্ঞানের তহসিনা খানম, সহকারী অধ্যাপক, বিরামপুর সরকারি কলেজ, বিরামপুর। তোমাদের প্রথম যে ক্লাস হয়েছে সেটাতে হয়তো আমি সিলেবাস সম্পর্কে কিছু ধারণা দিয়েছিলাম। তো এখন হয়তো তোমাদের খেয়াল নাই কিংবা তোমরা হয়তো সংরক্ষণ করেছো, আমি প্রথম থেকে আবার বলছি যে প্রথম বর্ষের জন্য প্রথম পত্র এবং সেটা 100 মার্কের। 100 মার্কের মধ্যে প্রথম পত্রে মাইক্রোবায়োলজি, ফাইকোলজি, মাইকোলজি এই 3টা শ্রেণী পাঠদান হবে এবং সাবজেক্ট সম্পর্কে এই 3টার মধ্যে মাইক্রোবায়োলজি হলো 40, ফাইকোলজি 30 এবং মাইকোলজি 30, এই মিলে 100। তো আজকে তোমাদের মাইক্রোবায়োলজি সম্পর্কে কিছুটা জ্ঞান দান করব। মাইক্রোবায়োলজি হলো অণুজীবতত্ত্ব। অণুজীবতত্ত্ব কথাটা বলতে আমরা প্রথমে বুঝি যে অণুজীব অর্থাৎ মাইক্রোবস। মাইক্রোবস কথাটা কি, অণুজীবটা কি? অণুজীব হলো এমন জীব যেটা খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপের দরকার হয় এবং অতি আণুবীক্ষণিক মাইক্রোস্কোপের দরকার হয়, যেগুলো নাকি কোষীয় এবং অকোষীয়। এখানে অণুজীবের মধ্যে ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, ব্যুকেসিয়া এরা হলো কোষীয়, ভাইরাস অকোষীয়। এছাড়াও প্রিয়ন এবং ভিরেটস এরা অতি আণুবীক্ষণিক এবং এরা ভাইরাস থেকেও অতি ক্ষুদ্র। তাহলে দেখা যাচ্ছে যে মাইক্রোবস হলো অণুজীব। অণুজীব কথাটা 1878 খ্রিস্টাব্দে সিলট ক্ষুদ্র ক্ষুদ্র জীবকে জীবাণু বা মাইক্রোবস নামে অভিহিত করেন এবং অণুজীব বিজ্ঞানের জনক হলো অ্যান্টনি ভন লিওনহুক। আর এই অণুজীব তত্ত্ব কাকে বলে সেটা আমাদের জানতে হবে। আমরা জানি যে অণুজীব হলো ক্ষুদ্র ক্ষুদ্র জীব। এই ক্ষুদ্র ক্ষুদ্র জীবগুলো যেগুলো খালি চোখে দেখা যায় না, সেগুলো সাধারণত উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় শারীরিক গঠন এবং তাদের কার্যপদ্ধতি, এগুলো বিভিন্ন রকমের কার্যপদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয় জীব বিজ্ঞানের শাখায়, সেই শাখাকে বলা হচ্ছে মাইক্রোবায়োলজি। এখন এই মাইক্রোবায়োলজি আলোচনা করতে গিয়ে দেখা যায় যে 1857 সাল থেকে 1917 সাল পর্যন্ত এই সময়টাকে অণুজীব বিজ্ঞানের স্বর্ণযুগ বলে আখ্যায়িত করা হচ্ছে। এখন আমরা যাতে যে সিলেবাসের অনুযায়ী দেখা যায় যে মাইক্রোবায়োলজিতে যে ধারাবাহিক সিলেবাস আছে তার মধ্যে আমরা মাইক্রোবায়োলজির বিভিন্ন রকম অণুজীব সম্পর্কে বৈশিষ্ট্য এবং তাদের কার্যপদ্ধতি এবং তাদের জনন এবং অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে ধারণা রাখতে হবে। তো আজ আমি তোমাদের কাছে ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, রিকেটসিয়া কোষীয়, যেহেতু অকোষীয়র মধ্যেও এর মধ্যে প্রিয় ভিডিওস যেটা সেটা সম্পর্কে কিছুটা আলোচনা করব। ভাইরাস অকোষীয়, এটা বৈজ্ঞানিকরা ধারণা করেন যে আদি সজীব পদার্থকে প্রোটোবায়োটা বলা হতো এবং সেই প্রোটোবায়োটা থেকে এখান থেকে এককোষী জীবে উদ্ভব হয়। তাহলে প্রিয়ন, প্রিয়ন কথাটি অণুজীবের একটা জড়কণা প্রিয়ন, যেটাকে রোগ সৃষ্টিকারী এবং ভাইরাস ও ভিরিয়ার থেকে ভিন্ন প্রকৃতির জড়কণাকে প্রিয়ন বলে।
তাহলে আমরা জানতেছি যে প্রিয়নটা কি একটা জড়কণা রোগ সৃষ্টিকারী। এরা সাধারণত মানুষ অন্যান্য প্রাণীর দেহে রোগ সৃষ্টি করে এবং ভাইরাস থেকে আয়তনের দিক থেকে 100 ভাগের 1 ভাগ যদি ধরা হয় সেটা থেকেও ক্ষুদ্র। এতে নিউক্লিক অ্যাসিড নাই, শুধু প্রোটিন দ্বারা গঠিত এবং এই প্রোটিনকে বলা হচ্ছে প্রিয়ন প্রোটিন। আচ্ছা, এটা আবিষ্কারের ক্ষেত্রে দেখা যায় যে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়নের অধ্যাপক প্রোসিনার 1957 সালে স্ক্র্যাপি রোগ আবিষ্কার করেন এবং এই স্ক্র্যাপি রোগটা ভেড়া ও ছাগলের ক্ষেত্রে শনাক্ত করেন এবং তার এই রোগের স্ক্র্যাপি রোগের কারণে নোবেল পুরস্কার পান তিনি। তিনি হল প্রোসিয়ান, বৈজ্ঞানিক প্রোসিয়ান। তাহলে এছাড়াও গরুর ম্যাটকাউ রোগ ইহা দ্বারা সংক্রামিত হতে পারে, হয়ে থাকে। সংক্রমণের কারণ এই প্রিয়নের ভাইরাস সংক্রামক ব্যাধি। তাহলে আমরা প্রিয় সম্পর্কে মোটামুটি ধারণা নিলাম যে এটা একটা জড়কণা রোগ সৃষ্টিকারী এবং এতে কি থাকবে, এতে ভাইরাসের চেয়েও এরা 100 ভাগের 1 ভাগ চেয়েও ক্ষুদ্র। এরা প্রাণীর দেহে রোগ সৃষ্টি করে, বিশেষ করে ভেড়া এবং ছাগলের স্ক্র্যাপি রোগ আর গরুর ম্যাটকাউ রোগ মানুষের ক্ষেত্রেও রোগ সৃষ্টি করতে পারে এবং এরা হলো নিউক্লিক অ্যাসিড নেই কিন্তু প্রোটিন দ্বারা গঠিত, যার ফলে এটাকে প্রিয়ন প্রোটিন বলা হয়। এটা গেল প্রিয়ন। এবার ভিডিওর্স, ভিডিওর্স কি? এরা হলো অকোষীয় অতি সূক্ষ্ম জীবকণা। এটা হলো জড়কণা, এটা হলো অকোষীয় জীবকণা, অপেক্ষাকৃত কম পারমাণবিক ওজন বিশিষ্ট নিউক্লিক অ্যাসিড কণাকে বলে। তাহলে এদের পারমাণবিক ওজনটা অনেক কম, যেটার পারমাণবিক ওজন হলো 1.1 থেকে 1.3 × 10^5 ভিরিয়ার্স। এরা কি? অকোষীয় অতি সূক্ষ্ম জীবকণা। এরা এমন অনুপম সত্তা যা আবাদি ফসলের ক্ষতি করে থাকে, গুরুত্বপূর্ণ রোগ সৃষ্টি করে এবং এই রোগের কিভাবে সৃষ্টি হয় সেটা সম্পর্কে বৈজ্ঞানিকরা এখনো জানতে পারেনি। তবে সাধারণত ওনারা বলেন যে এরা উদ্ভিদের রোগ সৃষ্টি করে, প্রাণীর কোনো রোগ সৃষ্টি করেনি। ইহা সংক্রামক ব্যাধির সর্বাপেক্ষা ক্ষুদ্রতম প্যাথোজেন। তাহলে ভাইরাসের ন্যায় এদের দেহে কোনো প্রোটিন আবরণ নেই, এদের ক্ষেত্রে কোনো প্রোটিন আবরণ নেই। এরা আরএনএ সূক্ষ্ম আরএনএ অণু হিসেবে অস্তিত্ব বজায় রাখে সংক্রামক দেহে। ক্ষুদ্র হলেও কিন্তু এরা উদ্ভিদ কোষে কি করে স্বতঃস্ফূর্তভাবে সংখ্যা বৃদ্ধি করতে পারে, অনেক তাড়াতাড়ি এরা সংখ্যা বৃদ্ধি করে। ডিএনআর 1972 সালে এর অস্তিত্ব আবিষ্কার করে। তাহলে আমরা দেখতেছি যে প্রিয়ন ও ভিরিয়ার্স সম্পর্কে দুটো পাশাপাশি অণুজীব, অতি ক্ষুদ্র অণুজীব, এর একটা আর একটা বিপরীত প্রায়, একটা জড়কণা আর একটা জীবকণা, দুটাই অতি সূক্ষ্ম, একটা কোষীয় আর একটা একটা জড়কণা। এবং এখানে প্রিয়নে প্রোটিন থাকবে, প্রোটিন থাকবে কিন্তু ভিরিয়ার্সে কোনো প্রোটিন থাকবে না, এদের নিউক্লিক অ্যাসিড থাকবে। তাহলে দেখা যাচ্ছে একটা উদ্ভিদের রোগ সৃষ্টি করে আর একটা প্রাণীর রোগ সৃষ্টি করে। তাহলে প্রাণীর রোগ সৃষ্টি করে হলো প্রিয়ন আর ভিরিয়ার্স হলো উদ্ভিদের রোগ সৃষ্টি করে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা মাইক্রোবায়োলজির একটা ক্ষুদ্র অংশ, মাইক্রোবসের ক্ষুদ্র ক্ষুদ্র জীবের মধ্যে এই প্রিয়ন এবং ভিরিয়ার্স সম্পর্কে মোটামুটি একটা ধারণা লাভ করলাম, যেটা আমাদের পরবর্তীতে পার্থক্যকরণের ক্ষেত্র কাজে লাগবে। এখন আমরা পরবর্তীতে মাইকোপ্লাজমা রিকেশিয়া সম্পর্কে জানবো এবং ব্যাকটেরিয়া ভাইরাস সম্পর্কে জানবো। তাহলে মাইক্রোবায়োলজি পড়া হয়ে যাবে, পরবর্তীতে ফাইকোলজি মাইকোলজি সম্পর্কে আমরা বিশেষ ধারণা রাখবো। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই তোমাদের সাথে।
তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো।